হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব ক্লাস টেনের রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভ এর একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার। এটা তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর মডেল কোশ্চেন পেপার রয়েছে, আমরা আজকে সলভ করব 2 নম্বর, পেজ নম্বর 131-এ বাগনান হাই স্কুলের এই মডেল কোশ্চেন পেপারটা আমরা করব। এর আগে 1 নম্বর মডেল কোশ্চেন পেপারটা আমি সমাধান করিয়ে দিয়েছি এমসিকিউ আর এসএকিউ। তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। আমার নাম পার্থ দাস, পার্থস গ্রাম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। এবং আমার চ্যানেলে একটা অফার চলছে, যারা মাধ্যমিক 2025-এর ক্যান্ডিডেট তাদের জন্য খুবই খুশির খবর। আমি সাফল্য ব্যাচ নিয়ে এসেছি শুধুমাত্র ম্যাথমেটিক্সের ওপর। যদি তোমাদের টার্গেট 80 থেকে 90-এর মধ্যে থাকে, ঠিক আছে, মাধ্যমিকে যদি 80 থেকে 90-এর মধ্যে তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা সাফল্য ব্যাচটাকে এনরোল করতে পারো। শুধুমাত্র 99 টাকা চলছে 10 মে পর্যন্ত, ঠিক আছে, 10 মে পর্যন্ত 99 টাকায়, মে মাস থেকে পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত, ঠিক আছে, ওয়ান টাইম জাস্ট 99 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে, প্রত্যেক মাসেও নয়। এবার বলবো স্যার কি কি পাবো। সপ্তাহে 2 দিন কিন্তু লাইভ ক্লাস পাবে, ইউটিউবেও হতে পারে, গুগল মিটেও হতে পারে, ঠিক আছে, অ্যাকচুয়ালি গুগল মিটেই হবে, কিন্তু এর রেকর্ডেডটা, মানে যারা রেকর্ড, মানে যারা ক্লাসটা করবে না, ভাবো কোনো কারণে মিস যাবে, তারা ইউটিউবে সেটা পেয়ে যাবে এবং সেটা প্রাইভেট করা থাকবে, যেটা তোমরাই শুধু, যারা এনরোল করবে তারাই শুধু দেখতে পাবে। ডেলি ডিপিপি থাকবে, মানে ডেলি প্র্যাকটিস যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তোমাদের দেবো, বা হোমওয়ার্ক বলতে পারো ডেলি থাকবে, ঠিক আছে, তো এইগুলো তোমরা পাবে। এছাড়াও কিন্তু টেস্টের পরে তোমরা টেস্ট পেপার সলভও পাবে, তো সমস্ত কিছু অঙ্কের জন্য কিন্তু পাবে। পুরোপুরি অঙ্কের গাইড আমি তোমাদের করাবো, যারা মাধ্যমিক 2025-এর ক্যান্ডিডেট, তো তাদের জন্য কিন্তু খুবই কম অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু এটা নিয়ে আসা হয়েছে কোর্সটাকে। তোমরা তাড়াতাড়ি এনরোল করে নাও। এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং এখানেই কিন্তু পেমেন্ট করার অপশনও পেয়ে যাবে, ঠিক আছে। এটাতে পেমেন্ট করবে না, আগে হোয়াটসঅ্যাপটাকে কন্ট্যাক্ট করে আগে জেনে নেবে কিভাবে করতে হবে, তারপরে তোমরা এটা এনরোল করতে পারো, তাড়াতাড়ি করে নিও। চলে আসছি আমরা, দেখো প্রথমে এক দাগের একের প্রশ্নটা। একটি অংশীদারি কারবারি, 2 বন্ধুর লভ্যাংশ হচ্ছে সমান, প্রথম বন্ধুর 800 টাকা 9 মাস খাটলে দ্বিতীয় বন্ধুর 1200 টাকা খাটবে কত মাসে। দেখো এক দাগের অঙ্কটা খুব ইজি অঙ্ক, 800 টাকা হচ্ছে যেহেতু 9 মাসের জন্য, আর দিয়ে কত বলেছে 1200 টাকা এক্স মাসের জন্য, তাহলে এটা যদি আমরা বের করি তাহলে এক্স সমান সমান কি হবে বলতো, 800 গুণ 9 হবে, আর বাই দিয়ে 1200 হয়ে যাবে, ঠিক আছে, তো দুটো করে শূন্য আমাদের কেটে যাচ্ছে, 4 দিয়ে দেখো কাটাকুটি যাচ্ছে, 4 2 গুণি 8, আর এটা হচ্ছে 3 4 12, 3 দিয়ে আবার 9 কে যাচ্ছে, 3 3 কে 9, অর্থাৎ 3 2 গুণি 6, তাহলে 6 মাস আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 2 দাগেরটা চলে আসছি, দেখো 9x² + 6x + a = 0 সমীকরণের বিক্রয় বাস্তব এবং সমান হতে হলে এর মান কত হতে লাগবে, তো এর মান আমরা কি করে বের করব দেখে নাও। এখানে 2 দাগ দিয়ে করছি, আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে b² - 4ac = 0, ঠিক আছে, এটা হচ্ছে নিরূপক বলে, ঠিক আছে, এটা নিরূপক, এটার মান সবসময় 0 হয়। এবার দেখো বা দিয়ে বি এর মান, মানে আমরা জানি হচ্ছে 6a² - 4a * 9 = 0। এবার প্রশ্ন হচ্ছে স্যার এবিসি পেলেন কোথায় থেকে, দেখে নাও ফার্স্টেরটাকে, এই যে এইটাকে এ বলে, এটাকে বি বলে, আর এটাকে সি বলে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন। তাহলে বা দিয়ে আমরা করতে পারি হচ্ছে 36 - 4 9 36a = 0, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 36a = 36 হবে, আর বা দিয়ে আমরা a = লিখতে পারি 1, তাহলে বা দিয়ে যদি 1 লিখতে পারি তাহলে এখানে 1 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি 3 দাগের প্রশ্নটা, দেখো 3 দাগের প্রশ্নটা বলছে এক্স ভ্যারিজ অ্যাস ওয়াই এবং জেড ভ্যারিজ অ্যাস 1/y হলে কোন রাশিটা সঠিক হবে, তো আমরা কিভাবে করব এটা, 3 দাগেরটা দেখে নাও। এটা হচ্ছে 3 দাগ, প্রথমে আমাদেরকে করতে হবে এক্স ভ্যারিজ অ্যাস ওয়াই রয়েছে, আমরা এটাকে কি করতে পারি সমান সমান কে ওয়াই লিখতে পারি। এবার এখানে দেখো আরেকটা দিয়েছে যে জেড ভ্যারিজ অ্যাস 1/y,
তাহলে জেড ভ্যারিসাস আমরা লিখতে পারি হচ্ছে K1 বাই ওয়াই, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখান থেকে যদি ওয়াই এর মানটা আমরা বের করি তাহলে K1 বাই জেড বেরোবে, আর এখানে আমরা কি করলাম এই যে ওয়াইটা দেখতে পাচ্ছ, এই ওয়াই এর জায়গায় মান বসিয়ে দিলাম K1 বাই জেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি কে ইন্টু K1 এটা তো ধ্রুবক, তাহলে এক্স ভ্যারিসাস 1 বাই জেড হচ্ছে, কারণ কে ইন্টু K1 তো পুরোটা ধ্রুবক, তাই 1 বাই জেড হচ্ছে, যেটা আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি। দেখে নাও অপশন এ তে রয়েছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চার দাগেরটা বলছে 3√2 সেন্টিমিটার অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট কোন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো এটা করতে গেলে আমাদের একটু ত্রিকোণমিতিতে যেতে হবে, ত্রিকোণমিতি হয়তো তোমরা এখনো শেখোনি, তাও আমি শেখানোর চেষ্টা করছি। দেখো একটা ত্রিভুজ রয়েছে, এই যে ত্রিভুজ, এবং এর মাঝখানে কি রয়েছে, একটা গোল রয়েছে, এবং এখানে কি রয়েছে, এই কোণটা রয়েছে। এবার দেখো এখান থেকে যদি আমরা লম্বটা নিই তাহলে এটা 90 ডিগ্রি তৈরি হবে, আর এখান থেকে কি হবে, একটা সমদ্বিক খণ্ডক তৈরি হবে। এবার দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছো, তোমাদের জায়গাটা আমি দেখাচ্ছি, দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, ঠিক আছে। এই জায়গাটা কি ডিগ্রি, 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি হয় তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে tan 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। এটা শুধুমাত্র যারা ত্রিকোণমিতি চ্যাপ্টার করেছো তারাই বুঝতে পারবে, নাহলে অনেকে এটা বুঝতে পারবে না। এবার দেখো লম্বতে রয়েছে 3√2, আর ভূমিতে আমরা জানি না ভূমি কত, তাই ভূমির জায়গায় ভূমি লিখবো। tan 30 ডিগ্রির মান তোমরা মনে রাখবে 1√3 হবে, তাহলে 1√3, তারপরে 3√2 বাই ভূমি। এবার শুধু যদি ভূমি আমি বের করি তাহলে √3 আর এখানে √2 গুণ হয়ে গেলে 6 হয়ে যাবে, তাহলে 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, 3√6, এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য। এবার দেখো ভূমি তো এতটা বেরোলো, আমাকে তো পুরোটা বের করতে হবে, এই যে পুরোটা। তাহলে শুধু যদি আমরা বাহুর দৈর্ঘ্য বের করি তাহলে কি হবে, 3√2 কে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 6√6 সেন্টিমিটার, ঠিক আছে। 6 সেন্টিমিটার আমরা দেখে নিচ্ছি কি অপশনে রয়েছে, অপশন বি তে রয়েছে, ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পাঁচ দাগেরটাই চলে আসছি, দেখো পাঁচ দাগেরটা কি বলছে, 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 8 সেমি, বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সংখ্যা কত। দেখো 5 আর 3-এ যোগ করলে 8 হয়, তার মানে এরা কি করছে, বাইরে স্পর্শ করছে, মানে বহিঃস্পর্শ করছে। আমার এই স্পর্শ চ্যাপ্টারের কিন্তু সম্পূর্ণ কনসেপ্ট এবং প্রিভিয়াস ইয়ার পড়িয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু একবার চেক করতে পারো, ঠিক আছে। এবার দেখো এটার মানে কি বলছে, এর এখানে কিন্তু সাধারণ স্পর্শক এখানে দুটো তৈরি হয় এইভাবে, আর একটা তির্যক সাধারণ স্পর্শক তৈরি হয় এইভাবে। তাহলে এখানে প্রশ্ন করেছে যে সাধারণ স্পর্শকের সংখ্যা কত, এখানে সরলও বলেনি তির্যকও বলেনি, তাহলে আমরা এখানে কি করব, তিনটে করব, তিনটে মানে এখানে কোনোটি নয়, ঠিক আছে, এর এখানে কোনোটি নয় হবে। অ্যাকচুয়ালি কিন্তু অরিজিনাল অ্যান্সার তিনটি হবে কিন্তু, হ্যাঁ অরিজিনাল অ্যান্সার তিনটে হবে। চলে আসছি ছয় দাগেরটা, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের আয়তনের অনুপাত কত হবে। দেখো বক্রতলের ক্ষেত্রফল যদি দিয়ে দেয়, দেখে নাও বক্রতলের যদি ক্ষেত্রফল দিয়ে দেয় 16:9 দিয়েছে, তো প্রথমে আগে এটার আমাকে কি বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এটার রুট করে, তাহলে √16 আর √9 করে দেবে, তাহলে বেরোবে কত, 4:3। আর এটার যদি কিউব করে দাও, যদি ঘন করে দাও, তাহলে 4 এর কিউব করলে কত হয়, 64, আর 3 এর কিউব করলে হবে 27, তাহলে এটাই হচ্ছে তার আয়তনের সূত্র, ঠিক আছে। এটা একদম শর্টকাট রুলসে করিয়েছি, রুলসটা মনে রাখবে, যখনই কোনো কিছু ক্ষেত্রফল দেওয়া থাকবে তার একটি বাহুর দৈর্ঘ্য যদি বের করতে চাও তখন কি করতে হবে, জাস্ট এর রুট করে দেবে আর তারপরে ঘন করে দেবে, ঠিক আছে, তাহলে আয়তনের অনুপাত বেরিয়ে যাবে 64:27। তাহলে আমরা এখান থেকে তাই করব, 64:27 অপশন এ তে রয়েছে, ঠিক আছে। উল্টোটাও কিন্তু করতে পারো, মানে 64:27 আয়তন দিয়ে দিয়েছে, তাহলে তার ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে ঘনমূল করবে তারপরে স্কোয়ার করে দেবে,
ঘনমূল করে স্কোয়ার, তাহলে দেখবে 16:9 চলে আসবে। চলে আসছি আমরা ভিআইআই, এই অঙ্কটা আমরা কি করে করবো, এটাও ত্রিকোণমিতি ধরে করতে হবে। দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত, তার ত্যাগের অঙ্কটা দেখে নাও VII। আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই আমরা এঁকে নিলাম, অ্যাকচুয়ালি নয় এটা একটা শঙ্কু, তাহলে এই শঙ্কুটার এখানে বলে দিয়েছে দেখো এই যে এই যে কোণটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু শীর্ষ কোণ বলে, এটা 30 বলে দিয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী, ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজের আমরা sin 30° ইকুয়াল টু আমরা বের করতে পারি যে লম্ব বাই ভূমি, ঠিক আছে, আমরা এটাকে লম্ব বাই ভূমি, এটা কিন্তু অ্যাকচুয়ালি লম্ব, ঠিক আছে, নিচে যেটা দেখতে পাচ্ছ এটা লম্ব আর এই যে 30 সাথে যেটা লেগে রয়েছে এটা ভূমি, তাই 14/L আমরা ধরে নিলাম। sin 30° মান হচ্ছে হাফ, 14/L, L এর মান আমরা বের করতে পারি কত, 28, তাহলে L এর মান আমাদের বেরিয়ে গেল কত, 28। এবার L এর মান যদি বেরিয়ে যায় তাহলে আমাদের মেইন হচ্ছে πRL মানে 22/7 কিন্তু R এর মান হচ্ছে 28, ঠিক আছে, সরি R এর মান 28 নয়, R এর মান হচ্ছে এখানে কত, 14, আর L এর মান হচ্ছে 28, ঠিক আছে। তো এবার আমরা কি করব, 7 × 14 করব, 22 × 44, 44-এর সাথে 28 গুণ করলে হচ্ছে 1200 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, 1232 সেন্টিমিটার স্কোয়ার, দেখে নিই উত্তরে 1232 সেন্টিমিটার স্কোয়ার এই যে অপশন বি তে রয়েছে, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো এরপরে এসএ কিউতে দেখো টোটাল 4টে অঙ্ক রয়েছে, 4টে অঙ্ক আমরা করব, একটু বড় আছে, ধৈর্য নিয়ে আমাদেরকে করতে হবে। দেখো এক দাগের অঙ্কটা কি বলছে, এক দাগের অঙ্কটা বলছে যদি বি ভ্যারিজ অ্যাস এ কিউব এবং এ এর বৃদ্ধি 2 অনুপাতে হয় তবে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে। দেখো বি ভ্যারিজ অ্যাস দিয়ে এ কিউব করে দিলাম, তাহলে বি সমান সমান আমরা বলতে পারি কে এ কিউব। এবার দেখো এখানে কে কিন্তু একটা অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, ঠিক আছে, ভেদ ধ্রুবকও লিখতে পারো। এবার দেখো এর বৃদ্ধি, এর যে প্রাথমিক মান, এর যে প্রাথমিক মান সেটা 2x, আর বৃদ্ধি প্রাপ্ত মান যে প্রাপ্ত তার মান আমরা ধরে নিলাম হচ্ছে কত, 3x, এটা আমরা ধরে নিলাম। এবার দেখো যখন যখন a ইকুয়াল টু 2x তখন আমরা লিখতে পারি b ইকুয়াল টু k ইনটু 2x এর কিউব হয়ে যাবে, তাহলে b ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে কত, 8kx হয়ে যাচ্ছে। আবার আবার এর মান যখন এবার হচ্ছে 3x তখন কি হবে, b ইকুয়াল টু k ইনটু 3x এর কিউব হয়ে যাবে। তাহলে এটা যদি কিউব হয়ে যায় তাহলে আমরা এটা কি লিখতে পারি, বি সমান সমান এর কিউব করলে কত হবে, 27kx হয়ে যাচ্ছে। এবার বি এর বৃদ্ধির অনুপাত, এর বৃদ্ধির অনুপাত, তাহলে প্রথমে বেরোলো হচ্ছে 8kx³, তারপরে বেরোলো 27kx³, তাহলে এক্স কিউব আর কে এটা কেটে যাচ্ছে, কাটাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কে এর সাথে কে কেটে যাচ্ছে, এক্স কিউব এর সাথে এক্স কিউব কেটে যাচ্ছে, তাহলে 8/27 পড়ে থাকছে, আর এটাই হচ্ছে 8/27 মানে আমরা বলতে পারি 8×27, এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে, এইভাবে তোমাদেরকে করতে হবে। চলে আসছি আমরা 2 দাগের অঙ্কটা, দেখো চিত্রে কোণ এ সি বি সমান সমান কোণ এ ডি এবং এটি টোপর লম্ব, এসি যদি 15 সেন্টিমিটার হয় আর এ বি যদি 20 সেন্টিমিটার হয় এবং বি যদি 25 সেন্টিমিটার হয় তাহলে এডির দৈর্ঘ্য কত হবে। তো আমরা কিভাবে করব দেখে নাও, প্রথমে ছবি তো আঁকাই রয়েছে, আমরা জাস্ট দাগ নম্বর দেব, তো এই ছবির মধ্যে ছবিটা আগে এঁকে নিচ্ছি, দেখো
এটাতে রয়েছে এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। আমরা এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান সমান লিখতে পারি হচ্ছে 15² + 20² এটা লিখতে পারি, যেখান থেকে বেরোবে কত 625, আর 625 মানে আমরা পাচ্ছি হচ্ছে 20। তাহলে সুতরাং এ যে কোণটা রয়েছে সেটা আমরা বলতে পারি হচ্ছে একটা সমকোণ, অর্থাৎ 90°, আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা একটা সূত্র পাচ্ছি, সূত্রটা হচ্ছে এবি স্কোয়ার সমান সমান বি ডট বি। এটা সদৃশ্যতা বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে কিন্তু সূত্রটা পাবে। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি এবি মানে হচ্ছে 20, 20² মানে 400, এর জায়গায় 25, আর বিডি মান আমরা জানি না। তাহলে আমরা যদি মান বের করি তাহলে 400 কে 25 দিয়ে ভাগ করতে হবে, আর 400 কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 16। তার মানে আমরা 16 পেয়ে গেলাম। দেখো আরেকটা সূত্র রয়েছে, সেটাও দেখিয়ে দিই। সুতরাং দিয়ে এডি স্কোয়ার সমান সমান টি গুণ সি, এটা আমরা করতে পারি। এবার দেখো এডির যে মানটা সেটা আমরা জানি না, তাহলে রুট ওভার দিয়ে বিডি মান, সরি বি যে মানটা এখানে কিন্তু বিডি হবে, হ্যাঁ বি, তাহলে বিডির মানটা 16, তারপরে গুণ চিহ্ন দিয়ে সিডির মান কত হবে? 25 থেকে 16 বিয়োগ করতে হবে, ঠিক আছে? 25 থেকে 16 বিয়োগ হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন হবে, সেটাও দেখিয়ে দিই। এ দেখো পুরোটা তো পুরোটা 25, ঠিক আছে, বিডি সরি বি মানে হচ্ছে এই যে এই পুরোটা হচ্ছে বিডি, তাহলে এটা হচ্ছে 16, আর থেকে এই যে ডি থেকে সি যেটা বের করছি এইটুকু মান আমাকে বের করতে হবে। তাহলে পুরোটা হচ্ছে 25 আর তার থেকে রয়েছে 16, তাহলে 25 থেকে 16 বাদ দিলেই কিন্তু আমরা ডি পেয়ে যাবো বা সি ডি একই জিনিস। তাহলে এখানে আসছে কত? 16 গুণ 9, তাহলে 9 গুণ 16 অর্থাৎ এখানে চলে আসছে 144, 144 মানে হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে? এইভাবে কিন্তু পড়তে হবে। চলে আসছি আমরা দেখো পরেরটায়, পরেরটা আমরা কিভাবে করব। তিন দাগেরটা, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক রয়েছে ও একটি অর্ধ গোলকের সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত কত সেটা বের করতে হবে। এটা খুবই সহজ একটা অঙ্ক, তিন দাগেরটা দেখে নাও, যা সূত্র ফেলে দাও তাতেই হয়ে যাবে। আমি এখানেই করে দিচ্ছি তিন দাগেরটা। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক রয়েছে, একটা গোলক রয়েছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে আমরা কি করব, একটা গোলকের সূত্র সমগ্র তলের সেটা হচ্ছে 4πr², তার মানে হচ্ছে 4 স্কোয়ার, আর ইষ্টু দিয়ে একটি অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr², পাই 4 স্কোয়ার। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে পাই পাই কেটে যাচ্ছে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, কাটাকুটি কিন্তু করা যায় না, মনে মনে করবে, ঠিক আছে? কাটাকুটি কিন্তু করা যায় না, মনে মনে কেটে দেবে, পাই পাই কেটে যাচ্ছে, 4 স্কোয়ার 4 স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে 4 পড়ে থাকছে। এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার, একদম শর্টকাটে করিয়ে দিই, ঠিক আছে? এটা তিন দাগেরটা। চলে আসছি আমরা চার দাগেরটায়। দেখো চার দাগেরটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু তোমাদের বুঝতে সময় লাগবে। দেখো অঙ্কটা কিন্তু এতে নেই, ঠিক আছে? অঙ্কটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে কিন্তু নেই। একটি শঙ্কুকে তার ভূমির সমান্তরালে এমন ভাবে কাটা হলো যে তাদের আয়তন সমান হয়। প্রমাণ করো কাটা শঙ্কুর উচ্চতা এবং পূর্বের শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2, এটা কি হবে? √2, ঠিক আছে? √2 এটা মান বের করতে হবে। কিভাবে করবো দেখে নাও, চার দাগেরটা, এখানে চার দাগ দিলাম। প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা শঙ্কু এঁকে নিতে হবে। এটা শঙ্কু এঁকে নিলাম এবং এর মাঝ বরাবর একটা অংশ কাটা হয়েছে, এখানেও কিন্তু একটা, ঠিক আছে, এখান থেকেও একটা শঙ্কু। এবার দেখো এটা নামকরণ করছি, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এখানে যে ছেদ করছে এটা হচ্ছে। এবার আমরা ধরে নিচ্ছি, দেখো কি করছি, দেখো এ জি যেটা সেটাকে আমরা ধরে নিচ্ছি H1, ই এফ যেটা সেটাকে আমরা ধরে নিচ্ছি
এইচ টু এ এফ যেটা সেটাকে আমরা ধরে নিচ্ছি বড় হাতের এইচ, টিই যেটা সেটাকে আমরা ধরে নিচ্ছি আর ওয়ান, আর এফ সি যেটা সেটাকে ধরে নিচ্ছি আর টু। এগুলো আমরা সবকটা ধরে নিলাম। এবার দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজ সদৃশ্য হচ্ছে এ জি, এটা সদৃশ্য হচ্ছে কার সাথে, এ এফ সি এটার সাথে। তাহলে সদৃশ্য হলে তার একটা সূত্র রয়েছে, সূত্রটা কি, এ জি বাই এ এফ ইকুয়াল টু জি বাই দিয়ে এফ সি, এটা হচ্ছে সূত্র। এবার এটাকে যদি আমরা মানগুলো বসাই, এ জির মান ছিল এইচ ওয়ান বাই বড় হাতের এইচ, মান ছিল আর ওয়ান বাই আর টু, ঠিক আছে। এবার আমরা বের করব যেটা, সেটা হচ্ছে সমগ্র তলের, সমগ্র সমগ্র তলের নয় সরি সমগ্র শঙ্কুর, ঠিক আছে, তলের হবে না, সমগ্র শঙ্কুর আয়তন, সমগ্র শঙ্কুর আয়তন। তাহলে আয়তনের সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই আট স্কোয়ার, বড় হাতের এইচ হবে, ঠিক আছে, এটা সমগ্র শঙ্কুর আয়তন। এবার বলেছে ওপরের যে শঙ্কুটা তৈরি হচ্ছে, ওপরের ওপরের শক্ত অঞ্চলের আয়তন, তাহলে এর সূত্র কি, ওয়ান থার্ড পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান, ঠিক আছে। একইভাবে নিচের নিচের বিভক্ত অঞ্চলের আয়তন এটাও তাই হবে, ওয়ান থার্ড পাই আর টু স্কোয়ার এইচ মাইনাস ওয়ান থার্ড পাই আর ওয়ান স্কোয়ার এইচ, এটা বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করলেই কিন্তু নিচের অংশটার চলে আসবে। তবে দেখো এটাকে কমন যাচ্ছে, ওয়ান থার্ডের জায়গায় ওয়ান থার্ড লিখলাম, পায়ের জায়গায় পাই লিখলাম, আর এখানে যাচ্ছে হচ্ছে আর ওয়ান স্কোয়ার বড় হাতের এইচ মাইনাস আর ওয়ান সরি আর টু স্কোয়ার বড় হাতের এইচ মাইনাস আর ওয়ান স্কোয়ার ছোট হাতের এইচ ওয়ান, এটা আসছে, ঠিক আছে। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমরা কি করব, প্রশ্নানুসারে করব ওয়ান থার্ড পাই আর ওয়ান স্কোয়ার বড় হাতের সরি ছোট হাতের এইচ ওয়ান ইকুয়াল টু ওয়ান থার্ড পাই আর টু স্কোয়ার বড় হাতের এইচ মাইনাস আর ওয়ান স্কোয়ার ছোট হাতের এইচ ওয়ান। এবার দেখো ওয়ান থার্ড দুদিক থেকেই কিন্তু কেটে যাচ্ছে, ওয়ান থার্ড আর পাই পাই কেটে যাচ্ছে, তাহলে বা দিয়ে আমরা আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ইকুয়াল টু লিখতে পারি আর টু স্কোয়ার বড় হাতের এইচ আর আর ওয়ান স্কোয়ার ছোট হাতের এইচ, বা দিয়ে আমরা কি লিখতে পারি, এটা হয়ে যাবে টু আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে আর টু স্কোয়ার বড় হাতের এইচ, বা দিয়ে আমরা লিখতে পারি কি আর ওয়ান স্কোয়ার বাই দিয়ে আর টু স্কোয়ার লিখতে পারি, এই পাশে হয়ে যাবে এইচ বাই এইচ ওয়ান, মানে এই যে বাঁদিকে যে টুটা ছিল সেটা নিচে চলে আসে, ঠিক আছে। এবার আমরা কি করব দেখে নাও, এবার এটার যে স্কোয়ার ফর্মটা সেটাকে আমরা কি করব, প্রথমে আমরা ওপরে এটাকে উল্টে দেব, এটাকে এই যে আর ওয়ান বাই আর টু এটার মান কিন্তু আমরা আগে থেকে ধরে রেখেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো আর ওয়ান আর টুর মান কিন্তু এটা আমরা ধরে রেখেছিলাম, দেখো আর ওয়ান আর টুর মান এইচ ওয়ান বাই এইচ, এটাই আমরা এখানে বসি, তাহলে এই জায়গাটায় আমরা বসিয়ে দেবো কি এইচ ওয়ান বাই বড় হাতের এইচ তার স্কোয়ার ইকুয়াল টু বড় হাতের এইচ বাই টু এইচ ওয়ান, তাহলে বা দিয়ে কি হচ্ছে, এখানে কি রয়েছে দেখো এইচ ওয়ান এর স্কোয়ার আছে আর এখানে এইচ ওয়ান এর রয়েছে, তার মানে আমরা এটা বলতে পারি এইচ ওয়ান এর কি হয়ে যাবে আর নিচে এটা কি হয়ে যাবে এইচ এর, এখানে এইচ এর স্কোয়ার আর এখানে এইচ, তার মানে এটারও এইচ এর কিউব হয়ে যাবে আর এই পাশে পড়ে থাকবে ওয়ান বাই টু, ঠিক আছে। তাহলে আমরা এটা এইচ ওয়ান এইচ করি, তাহলে এটা কি হয়ে যাবে ওয়ান ইস টু, এটার রুট কিউবের মধ্যে হয়ে যাবে,
মানে কিউব রুট টু হয়ে যাবে, ঠিক আছে? এবং এটাই আমাদেরকে কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল, তাই প্রমাণিত, ঠিক আছে? এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই এটাই আমরা লিখলাম কি, প্রমাণিত বলে। এটা 4 নম্বরের অঙ্ক ছিল এবং এটাই কিন্তু লাস্ট অঙ্ক। তাহলে অঙ্কটা একটু বড় কিন্তু তোমরা করে নিতে পারবে, তাহলে বুঝতে পারলে তোমাদেরকে, ঠিক আছে, বলে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর 10 তারিখের মধ্যে, মে মাসের 10 তারিখের মধ্যে এটা এনরোল করে নাও, মাত্র 99 টাকায় কিন্তু প্রায় 10 মাসের পর্যন্ত তোমরা টেক্সট বই এবং টেস্ট পেপার এবং অঙ্কের যে কোনো সমস্যা, যে কোনো ডাউট নিয়ে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস করাবো, ঠিক আছে? যেরকম কোচিং এ ক্লাস করো সেরকমই ক্লাস অনলাইনে হবে, এবং অনলাইনে পড়ে পড়াশোনা করেও কিন্তু অনেকে ভালো রেজাল্ট করেছে। এই জন্য তোমাদেরকে বলবো তাড়াতাড়ি এনরোল করে নাও, সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করো এবং জেনে যাবে। আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।